দুনিয়া আর কোনো কিছু করণীয় নেই, তার কারণ সবাই জানে এখন পদ্মের ঘুমানোর সময় বা ডরমেন্সি। তা সেই ডরমেন্সিতে আমাদের কি করা দরকার আর কি করা দরকার, প্রথমেই বলি যে কি করা দরকার নয়। যদি কেউ সাধু ব্যবসায়ী হয় সে কিন্তু কোনোদিনও এই শীতকালে পদ্মের টিউবার বিক্রি করতে চাইবে না। আর টিউবার করে কি হচ্ছে, তার মধ্যে খাবার স্টোর থাকে, স্টোর করে সে কিন্তু তার সম্পূর্ণটা গুটিয়ে নেয় পুরো শামুকের মতো। সবাই দেখতে পাচ্ছে এখানে প্রতিটা পাতা, এর কোনো মোমকটিন আছে? যেই কুয়াশা পড়বে এরকম কিন্তু নতুন পাতা গজালেও মোমকটিন কেটে এরকম হয়ে যাবে। এটা নিয়ম যে কুয়াশা পড়লে পদ্ম পাতা নষ্ট হবে। তোমরা অনেকেই জানো এখন জিয়াদার বাড়িতে আমি আছি, আর জিয়াদার বাড়িতে এসে পদ্ম নিয়ে কিছু কথা হবে না, এটা হতেই পারে না। তো পদ্মর বাগানে চলেছি, একটা পদ্মের বাগান জিয়াদার, কতগুলো পদ্ম বাগান তোমরা তো জানাই, প্রচুর পদ্মের ভিডিও হয়েছে। আর এই ভিডিওটা আমি করছি কিন্তু জিয়াদা বলছে কি দেখাবে অনেকবার, এখন ডরমেন্সি। হ্যাঁ এখন ডরমেন্সি, কিন্তু ডরমেন্সিতে অনেক রকম অনেক কিছু হচ্ছে যেগুলো নিয়ে আলোচনা করা আমার মনে হচ্ছে দরকার, যাতে জিয়াদা জিনিসগুলো ক্ল্যারিফাই করে, যাতে তোমরাও কিন্তু জিনিসটা বোঝো। পদ্ম শালুক বলছে কিন্তু এখানে কিন্তু দেখো একটা কিন্তু ফুটে আছে দেখতে পাচ্ছি, যে এটা কি সাপলা? তো দেখো সাপলা কিন্তু মানে ও সারা বছর মোটামুটি ফুল দিয়ে যায়, ঠিক আছে, এটা কিন্তু হয়। তো জিয়াদা এখন তো পদ্ম নিয়ে তো কিছু করার নেই, এখন তো আমাদের পদ্ম নিয়ে আর কোনো কিছু করণীয় নেই, তার কারণ সবাই জানে এখন পদ্মের ঘুমানোর সময় বা ডরমেন্সি। তা সেই ডরমেন্সিতে আমাদের কি করা দরকার আর কি করা দরকার, প্রথমেই বলি যে কি করা দরকার নয়। আমরা এই সময় পদ্ম গাছে খাবার কিন্তু একেবারেই দেব না, যদি খাবার দিই সেই খাবার কিন্তু গাছ নেবে না। তার কারণ হচ্ছে আমরা যখন ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে ঘুমিয়ে তো খাই না, গাছও ঘুমিয়ে ঘুমিয়ে খাবে না, গাছের এখন ঘুমানোর সময়। কারণ দীর্ঘদিন অন্য অন্য গাছ যেরকম দু মাস তিন মাস ফুল দেয়, এ সাত আট মাস ফুল দেয়, ওর জন্য এরও রেস্টের দরকার হয়, এখন এর রেস্ট সময়। আর এই সময় যদি ঘুমন্ত অবস্থায় খাবার দিই খাবে না, সেটা হচ্ছে মাটিতে থেকে যাবে, তার ফলে কি হবে যে এর ঘুমিয়ে ঘুমিয়ে যখন ঘুমাবে তখন ও সরু সরু রানারগুলো ইষ্টপুষ্ট, যত ঘুমাবে তত মোটা হয়ে সেটা টিউবারে পরিণত হবে। আর যদি খাবার দিয়ে ফেলি সেই রানারগুলোই কিন্তু পচে যাবে। আচ্ছা, খাবারটা ওই জমে থাকার জন্য দীর্ঘদিন, মনে করো এই এখন নভেম্বর থেকে আর জানুয়ারি শেষ অবধি কিন্তু কম সময় নয়, এতদিন খাবার জমে থাকার কারণেই টিউবারগুলো 80% 98% অবধি পচে যেতে পারে এই সময় যদি আমরা খাবার দিই। এটা গেল আমরা করব না, আর যেটা করব সেটা হচ্ছে এখন এই সব এই আরেকটা করব না কিন্তু ভুলে গেল বলতে, সেটা হচ্ছে পদ্মের টিউবার এখন বসাবো না। হ্যাঁ ও হ্যাঁ, এটাও আরেকটা করব না অনির্বাণ, কারণ কারণ আমি বলছি কিছু আমাদের বন্ধু আছো, বন্ধু আছে যারা খুব এত ভালো বন্ধু, তারা এখন পদ্মের টিউবার বিক্রি করছে, আর কিছু মানে যারা নতুন একদম ধরো জানে না কিছু মানে দেখছে কিনে ফেলছে, এই ব্যাপারটা তুমি একটু বলো ভালো করে। অনির্বাণ খুবই ভালো কথা বলেছে, যেহেতু অনির্বাণ নিজে একটা সৎ মানুষ, ওর জন্যই কিন্তু পয়েন্ট অফ ভিউটা তুলে ধরেছে। যদি কেউ সাধু ব্যবসায়ী হয় সে কিন্তু কোনোদিনও এই শীতকালে পদ্মের টিউবার বিক্রি করতে চাইবে না, কারণ সে তার উদ্দেশ্যটা ব্যবসা করার নয়, লোককে ঠকানোর নয়। ব্যবসা তা বলে কি সে ব্যবসা করবে না? করবে, সিজনে ব্যবসা করবে। হচ্ছে এই সময় যদি হচ্ছে কেউ পদ্মের টিউবার লাগায়, পদ্ম তো আর নতুন করে গজাবে না, সে ঘুমিয়ে পড়বে। আর যদিও নতুন টিউবার কেউ এখন বিক্রি করে দু একটা পাতা গজিয়ে, আবার কিন্তু সেটা সেই টিউবার এখন তৈরি হয়ে আছে বলেই সে বিক্রি করছে, কিন্তু সেই টিউবারটা যখন বসাবে টিউবারটা দু একটা পাতা ছাড়ার পরে রানার ফর্মে চলে যাবে। আর শীতকাল কড়া শীত যখন হবে সেই রানার কিন্তু হচ্ছে শীতটা সহ্য করে না, রানার কিন্তু অবশ্যই পচবেই পচবে। আর টিউবার করে কি হচ্ছে, তার মধ্যে খাবার স্টোর থাকে, স্টোর করে সে কিন্তু তার সম্পূর্ণটা গুটিয়ে নেয় পুরো শামুকের মতো, দেখবে শাকের মতো যে শামুকগুলো পুরো সিজনটা খায়। আর এই সময় শীতের সময় তুমি যদি ভালো করে শামুক খেয়াল করবে
শাঁখের মতো এরকম বড় যে শামুক গুলো দেখবে মুখের এইখানে লালা ফেলে, আস্তরণ ফেলে, কঠিন ফেলে পুরোটা নিজেকে গুটিয়ে সিল করে বন্ধ করে দিয়েছে, যাতে ওর মধ্যে কোন রকম কোনো কিছু ঢুকতে না পারে, তার ঠান্ডাটা লাগে। শীতকালে কিন্তু শামুক ওভাবেই ঘুমিয়ে পড়ে। পদ্মের টিউবারও তাই, যতটা খাবার দরকার যা থাকার ওর বেঁচে থাকার জন্য নিজের মধ্যে স্টোর করে নিয়ে কিন্তু একেবারেই সিল করে, নিজেকে সিল করে ঘুমিয়ে পড়ে। ওই সিল করে বলেই পাতা পত্রা গুলো কিন্তু থাকে না। আর যখনই এখন আমরা সেই টিউবারটাকে তুলছি, ফোর্সফুলি টিউবারটাকে তুলছি, সেই সিলটা ভাঙা হচ্ছে। আর তার ফলে কি হচ্ছে, সে আবার করে নতুন দু একটা হচ্ছে পাতা পোতা দিচ্ছে বটে, তাকে জোর করে তোলা হয়েছে, তার ফলে ওই দু একটা পাতা দেওয়ার ফলে আবার সে ঘুমিয়ে যাচ্ছে। তাতে করে ওই যে ওকে খোলাটা হয়েছে সিলটা, সেই শীতকালে কিন্তু ওই সিলের মধ্যে এত বেশি পরিমাণ ঠান্ডা ঢুকে গেল, সে সহ্য করতে পারবে না, সে অবশ্যই মারা যাবে, পচে যাবে। তাহলে ওই যদি ওই রকম খোলা থাকতো, শামুক কিন্তু নিজেকে নিজের মধ্যে সিল করে নিত না। এর ক্ষেত্রেও সেই, সেহেতু আমরা হচ্ছে অসাধু ব্যবসায়ীর চক্করে পড়বো না। আর কেউ এই সময় টিউবার কিনতে চাইলে আমি তাকে বারণ করব, আমি নিজেও সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগে থাকতেই আমি সবাইকে বলি, এখন আর সময় নেই, কেউ টিউবার কিনো না। আর আমাকে ফোন হাজার ফোন করে বলুক, আর যত টাকাই দিক আমি কিন্তু টিউবার কাউকেই সেই সময় দিই একদম সরাসরি, কারণ এটা আমি এটা আমার নীতি যে আমি যখন পদ্ম আর ফুল দেবেই না, গাছ হবে না, আমি কেন সেই সময় লোককে বিক্রি করব বা টাকা চক্করে, যে সিজনে গেলে তখন তো অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আর এটা কেউ কিনবে না। সেই চক্করেই কিন্তু এই শীতের অক্টোবর নভেম্বরটা লোকে টিউবার বেচার চক্কর, এই জন্যই তো আমি কথাটা তুললাম যাতে তুমি ব্যাপারটা ক্লিয়ার করো। অনির্বাণ বলাচ্ছে, জিয়াদা বললে বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে, যে আমি বলার অনির্বাণ বলা একই। অনির্বাণ জিনিসটা সবাই দিকটা ভালো ভেবেছে বলেই কিন্তু এটা তুলে ধরেছে। এখন অবশ্যই সবাই দেখতে পাচ্ছে এখানে প্রতিটা পাতা, এর কোনো মোমকটিন আছে, যেই কুয়াশা পড়বে এরকম কিন্তু নতুন পাতা গজালেও মোমকটিন কেটে এরকম হয়ে যাবে। এটা নিয়ম যে কুয়াশা পড়লে পদ্ম পাতা নষ্ট হবে। সেহেতু আমরা ফেব্রুয়ারি মাস পড়ার আগে কেউ আর পদ্মের টিউবার কিনবো না বা লাগাবো না। ফেব্রুয়ারি মাস পড়লে সে ফেব্রুয়ারির ফার্স্ট সপ্তাহ হোক না, আমরা টিউবার কিনবো লাগাবো। অনেকে আবার চায় অসাধু ব্যবসায়ী, আরে ফেব্রুয়ারি পড়ার আগেই দেখবে জানুয়ারি শুরু থেকে টিউবার তুলে বেচতে শুরু করে দেয়, তখন তো তার ডরমেন্সি ব্রেক হয়নি। ফেব্রুয়ারি মাসের অর্ধেক অবধি জলে হাত দেবে, সকালে খুব ঠান্ডা থাকে, তখন অবধি ঠান্ডার রেস্টটা কাটে না। সেহেতু সেই সময়ও যদি ওই কড়া ঠান্ডার মধ্যে টিউবারটা বসানো হয়, তাহলেও কিন্তু নষ্ট হতে পারে। আমরা চেষ্টা করব ফেব্রুয়ারির ফার্স্ট সপ্তাহ থেকে টিউবার তোলা আর সেই সময় লাগানো। এবার তুমি বলো যেটা বলছিলে, কি করতে হবে এখন? এখন যেটা করণীয়, কিছুই করণীয় না, আমরা করব এই গাছগুলোকে ভালো করে কেটে ছেটে পরিষ্কার করব, করে শুধু জল ভরবো গামলায়, যাতে জলটা না থাকে, জলটা থাকে, যদি জল কমেও যায় অন্তত এরকম হাফ গামলা জল থাকে। আমার কমে গেছে, জল ভরতে হবে, আমি দিতে পারিনি, তাই আমি অবশ্যই আজকালের মধ্যে পরিষ্কার করে ফুল করে দেবো, এটাই আমাদের করণীয়। আর যদি এই সময় আমাদের গামলায় এরকম অ্যাজোলা থাকে, এই সময় অ্যাজোলা থাকে, অ্যাজোলা গুলো কিন্তু আমরা তুলে ফেলবো না। অ্যাজোলা গুলো একটা লাভদায়ক, খুবই লাভদায়ক হবে। যদি কিছু কিছু ট্রপিক্যাল ভ্যারাইটি থাকে, এগুলো ট্রপিক্যাল ভ্যারাইটির জন্য আমি বলছি, ট্রপিক্যাল ভ্যারাইটি থাকে খুবই সেন্সিটিভ, যে জলটা যদি বেশি ঠান্ডা হয় তাহলে কিন্তু টিউবার নষ্ট হওয়ার চান্স থাকে, বা কুয়াশা জলে ডাইরেক্ট পড়লে। আর এইটা যখনই দেখো, এইটা দেখো, এই যে আমি জলের ওপরে চাপছি, এই যে জলের ওপরে চাপছি, তবু দেখো এর উপরে জলটা উঠে আসছে না। এর কারণ হচ্ছে এটা এতটাই ঘন, আমরা যেরকম গায়ে কম্বল গায়ে দিই, এটাও কিন্তু একটাই কম্বলের মতো কাজ করছে, কুয়াশাটা এর উপরে পড়বে, এই অ্যাজোলার উপরে পড়বে, যেই রোদ্দুর পড়বে এই কুয়াশাটা কিন্তু উবে যাবে, জলের সাথে মিশবে না। সেহেতু ট্রপিক্যাল এলের জন্য এই অ্যাজোলাটা কিন্তু এই শীতে খুবই কার্যকরী। তো বুঝতেই পারছো, একদম পরিচর্যা হচ্ছে, কোনো পরিচর্যা এখন তেমন নেই, নেই, শুধু জল ভরো আর অ্যাজোলা থাকলে দিয়ে রাখো, দিয়ে রাখো, ঠিক আছে, ব্যাস, আর কিচ্ছু নেই, কিচ্ছু করতে হবে না। এই ভিডিওটা এইটুকু বলার জন্যই করেছি, কারণ আমি, আমার কাছে প্রতিদিন জিয়াদা কেউ না কেউ ফোন করে, অনির্বাণ টিউবার কিনেছি বা আমরা টিউবার পেয়েছি, কি করে বসাবো একটু বলো।
আরে এত ফোন কল আসে আর মেসেজ আসে, তাই ভালো আজকে এই কথাটা বলা দরকার। আর মানুষজন কিন্তু গন্ডগোলটা করছে, মানে তারা করছে না, তাদের যে করানো হচ্ছে এই আর হচ্ছে একদম। এখন কোনো ফুল হবে না জিয়াদার, দেখতে পাচ্ছ প্রতিটা গামলা ফাঁকা, ঠিক আছে, কিছু সাপলা হয় শালুক দু একটা করে আছে, আর কিন্তু কোনো ফুল হবে না। তো কারুর কথায় কান না দি, কারুর কথা কান দিয়ে মানে এখন কিন্তু পদ্মের টিউবার কিনো না, যেটা কিন্তু আমি আর জিয়াদা দুজনে বলার চেষ্টা করলাম, ঠিক আছে। সবসময় তোমাদের সতর্ক করাই হচ্ছে আমাদের কাজ, যাতে তোমরা ভালো কাজ করো, সুন্দর কাজটা করো, সেটাই কিন্তু আমরা সবসময় বলি, ঠিক আছে। তারপর ঠিক সময় আবার কিনবে, আবার বসাবে, পদ্ম করো না, সারা বছর পদ্ম করো, জিয়াদা তো আছেই সেই জন্য। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন কোনো কথা নিয়ে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।